চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি শের-ই বাংলা এ কে ফজলুল হকের নাতি এ কে ফায়াজুল হক রাজুর কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। তো যেটা বলছিলাম যে আজকের দিন আসলে শের-ই বাংলা এ কে ফজলুল হকের মৃত্যু দিবস, তো এটা আসলে নিঃসন্দেহে বলতে পারি আমরা যে তিনি একজন আমাদের দেশের জন্য মহান জাতীয় নেতা। তার আসলে অবদান আমাদের দেশে অনেক বেশি, তা আসলে তুলনা করার মতন কিছু নাই। তো আজকের এই দিনে আসলে আপনি একজন আপনি তার নাতি হিসেবে কোন দিকটি আপনি কথা বলতে চান? শের-ই বাংলা কে ফজলুল হক আমাদের বাঙালি জাতির জীবনে আমরা বলতে পারি এভাবে, যিনি একজন ক্ষণজন্মা পুরুষ বা ক্ষণজন্মা ব্যক্তিত্ব, মানে অনেক বছরে অনেক যুগে যুগে এরকম নেতা বা এরকম ব্যক্তিত্বের আবির্ভাব হয়। তো আমরা সৌভাগ্যবান ছিলাম ওই দিক থেকে যে তার মতো একজন মহাপুরুষ আমরা আমাদের জীবনে পেয়েছিলাম বা আমাদের ইতিহাসে পেয়েছিলাম। আজকে শের-ই বাংলা কে ফজলুল হক আমাদের মাঝে নেই, কিন্তু তার অনেক স্মৃতি, অনেক কর্ম এবং অনেক আদর্শ আমাদের ভিতরে আছে এবং আমাদের জাতীয় জীবনে আছে। এইসবের উপরে আমরা আজকে আলোকপাত করতে পারি কিছুটা, যেহেতু আজকে এখানে সময় লিমিটেড আছে। আমি মনে করি যে ওনার জীবনটা কিন্তু শুরু হয়েছিল অত্যন্ত যশ খ্যাতির ভিতর দিয়ে। ওনা আমাদের পূর্বপুরুষরা শের-ই বাংলা কে ফজলুল হকের বাবা অর্থাৎ মৌলভী ওয়াজেদ, উনি একজন তখনকার দিনে ব্রিটিশ আমলে একজন উকিল ছিলেন। উনি বরিশাল শহরে প্র্যাকটিস করতেন। তো এবং আমি একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন, বড়লাট এসেছিলেন সেই সময়। তো তখন বাকেরগঞ্জ বলা হতো, আজকের মতো বরিশাল বলা হতো না, আগা বাকের নামের অনুসরণে এইটাকে বলা হতো বাকেরগঞ্জ। পুরা বিস্তীর্ণ দক্ষিণাঞ্চলটাকে, এর ভিতরে পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি সবকিছু মিলেছিল। তো তখন বড়লাট জিজ্ঞাসা করছিলেন যে তোমাদের এখানে কতজন গ্র্যাজুয়েটস আছে। তো উনি বল শের-ই বাংলার বাবা তখন উত্তর দিয়েছিলেন যে দেয়ার আর টু গ্র্যাজুয়েটস, আমি এবং আমার ছেলে। তো এরকম ছিল আমাদের সেই অবস্থা। তো এটা থেকেই বোঝা যায় যে এটা রিফ্লেক্ট করে যে আমাদের যে মানে পূর্ব যারা পুরুষ তারা অত্যন্ত লেখাপড়া জানা ছিলেন সেই ব্রিটিশ আমল থেকে। শের-ই বাংলা কে ফজলুল হকের বাল্যকালে সবাই জানি, আমরা বইতেও পড়েছি বা আমাদের ছাত্রছাত্রীরা সবাই পড়েছে যে উনি অত্যন্ত মেধাবী ছিলেন। ছোটবেলার থেকেই বই মুখস্থ করে ফেলতে পারতেন এবং বই ছুঁড়ে ফেলতেন, এই ধরনের এটা শোনা যায় যে উনি বই পড়ার সঙ্গে সঙ্গে বই ছিঁড়ে ফেলতেন। জি, অনেকটা অনেকটা আপনার এটাকে কি বলবেন আপনি, যে এক ধরনের মানে অন্যরকম মেধা। তো এসব কিছুই আছে। এবং উনি বাল্যকালে জেলা স্কুলে পড়েছিলেন বরিশালে, বরিশালে জেলা স্কুল ব্রিটিশ আমলে এটা স্থাপিত হয়। সেখান থেকে ওনার আসলে জন্ম 1873 সালে। তো তারপরে উনি বেড়ে ওঠার পরে এন্ট্রেন্স পাস, তখন ম্যাট্রিক পরীক্ষা বলা হতো না, এন্ট্রেন্স বলা হতো। তো ম্যাট্রিক পরীক্ষার পরে, এন্ট্রেন্স পাসের পরে, ওনার বাবা ওনাকে পাঠিয়ে দেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে। কলকাতা প্রেসিডেন্সি কলেজ সেই সময় পুরো ভারতের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ছিল। সেখান থেকে উনি আপনার HSC অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এবং স্কলারশিপ নিয়ে পাশ করে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মজার ব্যাপার হচ্ছে বাঙালি জাতির জীবনে উনি মনে হয় একমাত্র অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ট্রিপল অনার্স করেছিলেন, অর্থাৎ তিনটি সাবজেক্ট উনি অনার্স করেছিলেন, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি অ্যান্ড আপনার ফিজিক্স। পরবর্তীতে উনি জানেন যে একজন সমগ্র উপমহাদেশের ভিতরে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে জাদ্রেল একজন উকিল ছিলেন, অর্থাৎ একজন অ্যাডভোকেট ছিলেন যার সুনাম পুরা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে গিয়েছিল। তো উনি একদিকে সায়েন্সের ছাত্র ছিলেন, অপরদিকে উনি কিন্তু আইনশাস্ত্র পড়েছিলেন এবং আইনে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যে ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জি তার খুবই প্রিয় ছাত্র ছিলেন। এবং পরবর্তীতে আমরা জানি যে ওনার যে এই এত তার মেধার মাধ্যমে ওনার জীবন শুরু, উনি ব্রিটিশ আমলে সরকারি চাকরি নিয়েছিলেন, অর্থাৎ উনি সরকারি সর্বোচ্চ চাকরি পেয়েছিলেন আপনার ম্যাজিস্ট্রেট হিসেবে। ওনার পোস্টিং ছিল জামালপুরে। ওইখানে যখন উনি দেখলেন যে কৃষকদেরকে নিষ্পেষণ করা হয়, কৃষকদেরকে অত্যাচার করা হয় এবং জমিদাররা কৃষকদেরকে এক ধরনের অপারেশনের ভিতরে রাখে, ওই জিনিসটা ওনাকে নাড়া দেয় এবং যার পরিপ্রেক্ষিতে উনি সরকারি চাকরি অর্থাৎ ব্রিটিশ আমলে সরকারি উচ্চ পদের চাকরি ছেড়ে দিয়ে উনি রাজনীতিতে আপনার যোগদানের সিদ্ধান্ত নেন এবং প্রতিবাদ মুখর হয়ে উঠলেন। এবং উনি সেই সময় মুসলিম লীগ গঠন করেন নবাব স্যার সলিমুল্লাহর সঙ্গে, সেটা সেই 1905 সালের কথা। এর পরবর্তী সময় আমরা ওনাকে বিভিন্ন রাজনৈতিক আপনার উচ্চ আসনে দেখি। তবে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি ছিল ওনার জীবনে 1937 সালে। আমি এভাবে যদি এটাকে ব্যাখ্যা করি যে
1757 সালে পলাশির প্রান্তরে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে ইট ওয়াজ শেরে বাংলাকে ফজলুল হক একমাত্র যিনি 1937 সালে অর্থাৎ এই 200 বছরের গ্যাপে বাঙালি জাতিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আবার নিয়ে আসলেন, অবিভক্ত বাংলার অর্থাৎ দুই বাংলা মিলে যে উনি সরকার গঠন করলেন তাই বলা হয় যে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। অর্থাৎ আপনারা যদি দেখেন ইতিহাসের পাতা ঘেঁটে যে সিরাজউদ্দৌলার পতনের পরে বাঙালি মুসলমানদের ভিতরে নেতা হিসাবে কেউ বাঙালিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গেছে এটা কিন্তু শেরে বাংলাকে ফজলুল হক 1937 সালে, এবং উনি এত মেধাবী ছিলেন যে উনি সেই সময় ওনার যে কোয়ালিশন গভর্নমেন্টটা করেন সেটা করেছিলেন হিন্দু মহাসভার সঙ্গে, অর্থাৎ উনি হিন্দুদের আপনার ভিতর থেকেও একটি বড় ধরনের সমর্থন আপনি পেয়েছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু মানে এখন চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়, কারণ আজকে যদি আমাদের এখান থেকে একজন কোনো একজন মুসলমান নেতা ভারতে যায় বা কলকাতায় গিয়ে রাজনীতি শুরু করে ওনাকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। তো ব্রিটিশ আমলে কীরকম ছিল এটা বুঝতেই পারেন, কলকাতাকে বলা হতো অলমোস্ট ভারতবর্ষের ক্যাপিটাল। তো সেই জায়গায় উনি কিন্তু ওনার এই অবদানগুলো রেখেছিলেন, এবং আমাদেরকে তারপর থেকে উনি জমিদারি প্রথা উচ্ছেদ, মহাজনী প্রথা উচ্ছেদ, তারপরে আপনার ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে সারা বাংলা কৃষক কুলকে উনি দাঁড় করিয়ে দিলেন। বিকজ আপনি জানেন যে ওই সময় কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য ওনার এই যে অবদানগুলো এগুলো ছিল এক একটি ইতিহাসের টার্নিং পয়েন্ট। এগুলোকে যদি ওইভাবে দেখেন তাহলে এগুলো হচ্ছে আমাদের বলতে পারেন যে বিল্ডিং ব্লকস, অর্থাৎ আমাদের জাতীয়তাবাদের যে উন্মেষ এই থেকে কিন্তু শুরু হলো। অর্থাৎ উনি শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটাতে শুরু করলেন, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালানো শুরু করলেন, উনি অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করলেন। এমনকি আপনারা জানেন কি না জানি না, তখনকার দিনে তো বড় বড় বিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা হতেন হিন্দু স্যাররা, তো হিন্দু স্যাররা করতেন কি মুসলমান মেধাবী ছাত্র দেখলে তাদের আপনার নাম দেখলে আপনার মার্কস কমিয়ে দিত বা পার্শিয়ালিটি করতো। শেরে বাংলা সর্বপ্রথম রোল নাম্বার প্রথা চালু করেন, তখন আর নাম দেখা যেত না যে কে কোন ছাত্র। তো এইসবের মাধ্যমে কিন্তু যুগান্তকারী এবং বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালা শুরু করলো। উনি প্রচুর স্কুল কলেজ করেছেন তখনকার দিনে, আপনার এই যে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজ, তারপর 1921 সালে ওনারা কয়েকজন মিলে স্যার নবাব নবাব আহমেদ এবং শেরে বাংলা ফজলুল হক তারা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই সময় কিন্তু একটি রেজিস্ট্যান্স এসেছিল, এমনকি অনেকেই চায় নাই যে এই দিকে অর্থাৎ আমাদের এই বাংলায় একটি বিশ্ববিদ্যালয় হোক, একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ গড়ে উঠুক। সেটা সেখানেও শেরে বাংলাকে ফজলুল হকের অবদান আছে। আমরা যে এই যে মাত্র কিছুদিন আগে পয়লা বৈশাখ পালন করলাম, 1954 সালে শেরে বাংলাকে ফজলুল হক আপনার যুক্তফ্রন্টের যে নির্বাচন হলো, যেই নির্বাচনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সরকারের অন্যতম একজন কনিষ্ঠ মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রিসভায় শেরে বাংলাকে ফজলুল হক প্রধানমন্ত্রী হন এবং উনি কিন্তু এই পয়লা বৈশাখকে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। বাংলা একাডেমি আমাদের যে এই যে আজকে আমাদের সমস্ত বাংলা সংস্কৃতির চর্চার যে মেইন যে জায়গাটি সেটি কিন্তু শেরে বাংলা একটা ছিল বর্ধমান হাউস, ওটিকে উনি বাংলা একাডেমিতে রূপান্তর করেন। একটু জানতে চাই আপনার কাছে যে ব্যক্তি হিসেবে উনি কেমন ছিলেন, বা বাবা হিসেবে বা দাদা হিসেবে কেমন ছিলেন, আপনি কি দেখেছিলেন তাকে? আমি ওনাকে দেখতে পাইনি, আমি উনি তো মারা গেছেন 1962 সালের 27 এপ্রিল, তা আমি 5-6 বছর পরে হয়েছি, 5 বছর পরে এক্স্যাক্টলি, তো তাই দেখা হয়নি। বাট বাবার কাছ থেকে শুনেছি কিছুটা, আর আমার আম্মার কাছ থেকে শুনেছি, আম্মারা তো সেই সময় অনেক বড়ই ছিলেন, ওনারা দেখেছেন। যদিও আমার আম্মার তখনও বিয়ে হয়নি বাবার সঙ্গে, বাট একজন নাগরিক হিসেবে শেরে বাংলাকে চিন্তা না এরকম কেউ ছিলই না তখন, নিঃসন্দেহে। তো সেই জন্য যতটুকু জেনেছি উনি অত্যন্ত দানশীল ছিলেন, ব্যক্তি জীবনে খুবই দান খয়রাত করতেন। একদিন হয়েছে কি বাসায় আমাদের ওই তখনকার দিনে ওনার যে শেষ বয়সের দিকে ওনার বাড়ির যে গাড়ি চালাতেন সেই গাড়ি চালকের নাম ছিল ওফাচাঁদ, উনি বিহারি ছিলেন। তো ওফাচাঁদকে উনি বাজারের জন্য আমার দাদি টাকা দিয়েছিলেন, তো ওফাচাঁদ চলে যাচ্ছিল বাজার করতে। এই সময় শেরে বাংলা তাকে ডেকে পাঠান যে কোথায় যাচ্ছ, বলছে বাজারে যাচ্ছি, বিবি সাহেব বাজারে পাঠিয়েছে, হয়তো তখনকার দিনে 10-12 টাকা বাজার হবে। তো উনি বললো সবগুলো টাকা আমাকে দাও। তো ড্রাইভার তো অবাক হয়ে গেলেন যে কী ব্যাপার, বলছে স্যার চেয়েছে দিয়ে দিয়েছে। দেখলো একটা হিন্দু লোক আর তার আপনার কন্যাদায়গ্রস্ত পিতা আর কি, অর্থাৎ হিন্দু ভদ্রলোক এবং তার মেয়ে এসেছে বিয়ে দিবে। আচ্ছা, তো তখন আপনার শেরে বাংলা বললো যে টাকাটা ওদেরকে দিয়ে দাও, বাজারের টাকাটা। তো চলো, তো একটু অবাক হয়ে গেলো যে বাজারের টাকা তখন তো বকা খাবো বিবি সাহেবের কাছ থেকে। কিন্তু শেরে বাংলা বললেন যে কোনো অসুবিধা নেই, দেখা যাক কী হয়। এর কিছুক্ষণ পরে ওনার একজন মক্কেল আসলেন, অর্থাৎ ওনার একজন আপনার ওই যে উনি তো কিছু শেষ জীবন ওকালতি করেছেন পাশাপাশি, তো ওনার একজন মক্কেল আসলেন, তাকে বললেন যে কী এনেছো।
তো বলে যে স্যার কিছু টাকা পয়সা এনেছি আপনার জন্য, আমার মামলা তো আগামী দুই একদিন পরেই, তো বলো যে আগে টাকা পয়সাগুলো এখানে রাখো। তো দেখলো বেশ ভালো টাকা পয়সা, তখন উনি ড্রাইভারকে আবার ডেকে বললেন যে ওই যে হিন্দু বাবা আর মেয়েটা যে চলে গেছে ওদেরকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, তোরা কিন্তু ততক্ষণ অনেক দূর চলে গেছে, অর্থাৎ আমাদের বাড়িটা ছিল পুরান ঢাকার টিকাটুলিতে, সেখান থেকে হয়তো তারা আপনার বেশ কিছু দূর চলেই গেছে। তো যাই হোক, ড্রাইভার ওনাদেরকে গিয়ে নিয়ে আসে যতটুকু আমরা শুনেছি এবং এনে বলে যে ওই টাকাটা ফেরত দাও। তখন তো ওই হিন্দু ভদ্রলোক আর তার মেয়ে বেশ ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, টাকা দিল আবার ডাকছে। কিছুক্ষণ পরেই বললো যে না, এখানে আরও বেশি টাকা আছে, এই পুরোটাই নিয়ে যাও, এবং ওই টাকাটা ড্রাইভারকে ফেরত দিয়ে দিল। তো এই যে ওনার না দিলেও মহানুভবতা, জি, এই ধরনের অনেক অনেক কাজ করেছেন। আমার প্রথম দাদি ছিলেন জমিদার ফ্যামিলির, তো উনি একটু বলতে পারেন যে আমরা যেটাকে বলি হাই নোজ বা নাক, উঁচু উঁচু নাকের ছিলেন। উনি যখন কলকাতায় শেরেবাংলার বাড়িতে এই পার থেকে, অর্থাৎ এই বাংলার থেকে অনেক বাঙালি মুসলমান ছেলেপেলেরা যেতেন, তারা চাকরির জন্য ওখানে কলকাতার বাড়িতে পার্ক সার্কাসে ঝাউতলায়, আমাদের যে বাংলাদেশ হাইকমিশনটি এখন আছে ওখানে, সেখানে ওনার বাড়ি, ওই রাস্তাটি ভারত সরকার ওনার নামে করে দিয়েছে, ফজলুল হক সরণি রাস্তাটির নাম। তো ওইখানে ওই বাড়িতে আমার দাদির সঙ্গে ওনার প্রথম জীবনে কিন্তু বিয়েটা সুখের হয়নি, অর্থাৎ প্রথম দাদির সঙ্গে মনোমালিন্য হতো, বিকজ এখানকার বাঙালি লোকরা গিয়ে ওখানে সকালবেলা আপনার ওই আমাদের মতো করে গায়ে সরিষার তেল টেল মেখে গোসল করতো, তো এগুলো দেখে উনি বলতো যে এসব কী চলছে, যার জন্য ওনাদের কিন্তু সংসারটাই টিকে নাই। তো এরকম ব্যাপারও ওনাকে সাস্টেন করতে হয়েছে, অর্থাৎ এরকম বৈরী পরিবেশে ওনাকে কিন্তু রাজনীতি বা জনগণের খেদমত করতে হয়েছে। আরেকটি ঘটনা বলি যে ওনার এক উনি অত্যন্ত ওনার ভিতরে একটি হিউমার বা বলতে পারেন হাস্যরস বোধ অনেক বেশি ছিল, উনি এক সেন্স অফ হিউমার অনেক বেশি ছিল। তো ওনাকে ওনার এক বন্ধু ছোটবেলার ওনার ছেলে কোনোরকমভাবে পাশ করে আপনার হয়তো ম্যাট্রিক পাশ করেছে তখনকার দিনে, তো বিরাট বিরাট ব্যাপার ছিল, তাকে নিয়ে কলকাতা আসছে তখন সেটা বাংলাকে বুঝলো অবিভক্ত বাংলায় কলকাতার প্রথম মুসলিম নির্বাচিত মেয়র, তখন কিন্তু উনি প্রধানমন্ত্রী নেই, মেয়র, এবং বাঙালি প্রথম মুসলিম নির্বাচিত মেয়র কলকাতায় হিন্দু বড় বড় নেতাদেরকে হারিয়ে। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ, গল্পটি বলছি। তো তখন তাকে নিয়ে আসলো, বললো যে আমার ছেলেকে তুমি এখন কলকাতার মেয়র, আমার ছেলেকে একটি চাকরি দেবো। বললো হ্যাঁ অবশ্যই দিয়ে দিবো। তো তখন শেরে বাংলা বললো যে ওকে রেখে যাও আমার কাছে। তো আমার বাবার বন্ধু, আমার দাদার বন্ধু বাংলাদেশে চলে আসে, অর্থাৎ এই পারে চলে আসে। আসার পরে অনেকদিন ধরে ছেলেটাকে রেখে দেয়। তো ছেলেটাকে প্রতিদিন করে কি, উনি বলে যে তুমি আমার সঙ্গে অফিসে আমি যখন শেষ করব ওই সেখানে তুমি এসে দাঁড়ায় থাকবা মেয়র অফিসের সামনে। তো ছেলেটাকে দাঁড়ায় থাকে এরকম করে ওকে উঠায় নামায় দেয়, আবার একটু গাড়ি দিয়ে ঘুরায় উনি বাড়ি যাওয়ার আগে বড় রাস্তার মোড়ে, অর্থাৎ বড় বাজারের মোড়ে নামায় দেয়। তো বড় বাজার ছিল তখনকার দিনে কলকাতার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র। তো ছেলেটা বুঝতে পারেনি যে আমাকে মেয়র অর্থাৎ শেরেবাংলা ফজলুল হক আমাকে কেন গাড়িতেই বা উঠায় আর কেনই বা আমাকে এই বড় বাজারে নামায় দেয়। এরকম কয়েকদিন করার পর ছেলেটি বিরক্ত হয়ে বাবাকে টেলিগ্রাম পাঠায় যে তোমার বন্ধু আমাকে হয়তো চাকরি দেবে না, আমি চলে আসবো। তো তখন আমার ওই দাদার যে বন্ধু সে কলকাতায় আবার আসে, এসে শেরেবাংলার সঙ্গে দেখা করে এবং রাগ করে বলে তুমি আমার ছেলেকে ঘুরাচ্ছ চাকরি দিবা না, তাই আমাকে নিয়ে চলে যাবে। বলো তোকে আমি অনেক আগে চাকরি দিয়ে দিয়েছি। তখন বললো যে কীভাবে চাকরি দিলা, ওকে তো কোনো চাকরি দাও না, ওকে তো শুধু গাড়িতে নামাও উঠাও। বললো যে আমি কলকাতার মেয়র, আমার গাড়িতে করে সে বড় বাজারে বড় বড় ব্যবসায়ীদের সামনে সে নামে উঠে, এটা দেখার পর যদি ওর চাকরি না হয় নিজস্ব যোগ্যতায় তাহলে ও কোনোদিন চাকরি পাবে না, তাহলে ওকে আমার মন্ত্রী বানাইতে হবে। এরকম ছিল তার অনেক আপনার এই ধরনের গল্প আছে ওনাকে নিয়ে। খেতে খুব ভালোবাসতেন, একবার নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বসে উনি এক বৈঠকে বড় বড় রসগোল্লা প্রায় 30-35টা খেয়ে ফেলেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো অবাক হয়ে গেছেন যে একসঙ্গে এতগুলো রসগোল্লা কীভাবে খেলেন পরোটা দিয়ে। তো এই ধরনের কাজগুলি করতেন, আরও অনেক গল্প আছে যে 40টি আম খেতে পারতেন, এগুলো বলে আর কি, এগুলা হয়তো অনেক সময় একটু বেড়েও বলে, বাট কম বেশি এগুলা কিংবদন্তির মতো আর কি বলা যায়, কিংবদন্তি বলি না আমরা, যে রূপকথার মতো এরকম তার গল্পগুলো আর কি। তো আসলে এরকম একজন বরেণ্য ব্যক্তি শেরেবাংলা একে ফজলুল হক, যিনি আসলে অনেক গুণে গুণান্বিত, তো তারই বংশধর আপনি। তো সেই আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমি একটু বলি, যে ব্যক্তি জীবনে আসলে আপনি তার কোন দিকটি দ্বারা প্রভাবিত হন বা অনুপ্রাণিত হন? মানুষের কাছাকাছি যাওয়ার বা মানুষের সঙ্গে আপনার মানুষের জন্য কিছু করার জন্য যে প্রেরণা বা উদ্বুদ্ধ হওয়া, এটা আমি মনে করি যে তার কাছ থেকে আমরা পেয়েছি। বিকজ আমরা চেষ্টা করি যে আমাদের লিমিটেশন হয়তো আছে মানুষ হিসাবে, কারণ আপনি এইভাবে যদি বলেন যে হিমালয় পর্বতের নিচে কিন্তু আরেকটি হিমালয় পর্বত হয় না, তো শেরেবাংলার নিচে আরেকটি শেরেবাংলা হবে না, বটগাছের নিচে কিন্তু ঘাসই হয়, তা আমরা তাকে যদি বটগাছ হিসাবে দেখি আমরা কিন্তু ছোটখাটো ঘাস তার সামনে কিছুই না। বাট এটা বলতে পারি যে আমাদের
চেষ্টা আছে, আমাদের অভিপ্রায় আছে, আমাদের আন্তরিকতা আছে, কমিটমেন্ট আছে। আমরা চাই যে আজকে যে বাংলাদেশটা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে আগাচ্ছে, এখানে দেখেন শেরে বাংলা 1940 সালে লাহোর প্রস্তাব দিয়েছিলেন, যে এই লাহোর প্রস্তাবের ঐতিহাসিক একটি পটভূমি আছে যে পাকিস্তানের ওই পারে এবং এই পারে স্বাধীন আপনার ভূখণ্ড হবে, এবং সেটা কিন্তু একটি বড় সূত্র আমাদের স্বাধীনতার। 1966 সালে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ছয় দফা দেন, তার অন্যতম ছিল এই লাহোর প্রস্তাবের আপনার ভিত্তিতে স্বায়ত্তশাসন চাই। তো শেরে বাংলা 1940 সালে যেই কাজটি শুরু করেছিলেন ঐতিহাসিক লেখক আবুল মনসুর আহমেদ, উনি লিখেছেন তার একটি বইতে, বইটির নামই হচ্ছে শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু। সেখানে উনি বলেছেন 1940 সালে শেরে বাংলা যে স্বপ্ন বুনেছিলেন বা যেটি শুরু করেছিলেন, 1971 সালে একটি আপনার যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধু নেতৃত্ব দানের মাধ্যমে সেই স্বপ্নকে পূরণ করেন। তো আজকে আমরা যে বাংলাদেশে আছি, আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা শেরে বাংলা, বঙ্গবন্ধু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী সহ আমরা এই যে আমাদের ইতিহাসের যে খনজন্মা পুরুষ যারা আমাদের জন্য অবদান রেখে গেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যার যার জায়গা থেকে আমরা ভূমিকা রাখবো। আমার মনে হয় এর থেকে বেশি আমরা হয়তো আর কিছুই করতে পারবো না। আমরা আমাদের লিমিটেড আপনার যে রিসোর্সেস আছে, লিমিটেড যে আমাদের যে সামর্থ্য আছে, শক্তি আছে, তার ভিতর থেকে হয়তো আমরা এই কাজগুলি করব। আজকের দিন আপনার মাধ্যমে আমরা শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে অনেক অজানা জানা তথ্য জানলাম এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা জানলাম আজকে। তো আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ এবং বাংলা ভিশনের অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম রইল। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@bangladesh.tv। ব্রিটিশ কবি লর্ড বায়রনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, হৃদয়ের চেয়ে বড় কোনো সহজাত প্রকৃতি নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।